If three men and five women can complete a piece of work in 10 days, the same work is completed by four men and 12 women in 4 days. Find how many days four men and seven women can complete the same piece of work. এই যে অঙ্কগুলো পেজ খুললেই দেখতে পাওয়া যায়। তো এই অঙ্কগুলো আমি করব কি করে? কোনো রকম কোনো ফর্মুলা না ইউজ করে। একটু ভেবে দেখো, থ্রি ম্যান অ্যান্ড ফাইভ ওমেন ক্যান কমপ্লিট আ পিস অফ ওয়ার্ক ইন 10 ডেজ যে বলেছে, এটা যদি তারা একদিনে করতো তাহলে 30টা ম্যান লাগতো, 50 ওমেন লাগতো, আর এই কাজটা যদি একদিনে করতো তাহলে 32টা ম্যান লাগতো আর 48টা ওমেন লাগতো। তাহলে 30টা ম্যান থেকে 32টা ম্যান বাদ দিলে দুটো ম্যান, 48টা ওমেন থেকে 5টা ওমেন বাদ দিলে দুটো ওমেন, তার মানে কি হলো, ম্যান ইকুয়াল টু ওমেন বেরোলো। তাহলে যতগুলো ম্যান আছে ততগুলো ওমেন, যতটা মেন মেনের এফিসিয়েন্সি পাওয়ার ঠিক ততটাই ওমেনের এফিসিয়েন্সি পাওয়ার। তাহলে আমি তো এটাকে ভাবতেই পারি, পাঁচটা ওমেন ছিল না, এর পরিবর্তে পাঁচটা ম্যান থাকতে পারে। তাহলে পাঁচটা ম্যান আর তিনটে ম্যান কত হলো, আটটা ম্যান। তাহলে এই আটটা ম্যান কাজটাকে কতদিনে করে, 10 দিনে করে। একটা ম্যান কতদিনে করবে, 10 × 8 বেশি দিন লাগবে। আমার কটা ম্যান বলেছিল, 4টে ম্যান আর 7টা ওমেন, ওমেন কথাটাই নেই। তাহলে এখানে 7টা ম্যান কল্পনা করি, তাহলে কটা হলো, 7 আর 4 = 11টা ম্যান কাজটাকে কতদিনে করবে, বাই 11 কাজ কমপ্লিট। খুব সহজে ভাবা যেতে পারে, এইটা যদি কোনো কারণবশত ম্যান ইকুয়াল টু ওমেন বেরিয়েছে, তোমার তো এটাও বেরোতে পারতো যে 2 ম্যান = 2 ওমেন, এটা তো বেরোতেই পারতো। তাহলে 2 ম্যান = 1টা ওমেন, তাহলে 5টা ম্যান = 10টা ওমেন, তাহলে 10টা ওমেন আর 3টে ওমেন কটা হলো, 13টা ওমেন। তাহলে 13টা ওমেন 10টা 10 দিনে করে, 1টা ওমেন কত দিনে করবে, 10 × 13 দিন করবে। এইবার যেটা দিয়েছে 7টা ওমেন মানে কটা হবে, 14টা 7টা ওমেনের জায়গায় আমি 14টা ম্যান কমপ্লিট করতে পারি, তাহলে 14 আর 4 = 18টা কত দিনে করবে, বাই 18 করে দিতাম, অনেক সহজে হয়ে যাবে। অঙ্কের যে চেঞ্জ সেটা তোমার একটু বুঝতে হবে, যত তাড়াতাড়ি তুমি বুঝতে পারবে তত তাড়াতাড়ি তোমার অঙ্কগুলো ধরতে সুবিধা হবে। কমপ্লিট।